হচ্ছে, সেই ফ্রান্সের যে প্রধানমন্ত্রী ম্যাক্রো পর্যন্ত এই রোহিঙ্গাদের প্রতি সমবেদী, তার যা বার্তা কথাবার্তা আমরা সেটা দেখেছি, নিন্দা করেছেন, এই কারণে নিন্দা করেছেন। হ্যাঁ, তো এই যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দুরা বিতাড়িত হচ্ছে, কয়েক দশক ধরে বিতাড়িত হচ্ছে, সে ভয়ঙ্কর গণহত্যা, পৃথিবীর নজির মেলা ভার, কিন্তু গোটা বিশ্বের যে সেমপাতি কেন হিন্দুদের দিকে আসছে না, বা কেন এই দেশগুলোর উপর ওরা প্রেশার তৈরি করছে না, করলে পরে চিত্রটা আজকে অন্যরকম একটু হতে পারত, এটা যদি আপনি একটু বিশ্লেষণ করে বলেন আমার মনে হয় আমরা একটু সমৃদ্ধ হবার। ধন্যবাদ সাধনদা, প্রথমেই বলি আপনাকে, সিদ্ধার্থদাকে এবং উত্তরবঙ্গ আহ্বানকে, এত এত মানুষ দেখছে এই প্রোগ্রামটা, শীতাংশুদা এত সুন্দর একটি বক্তব্য রাখলেন, এত ওভারঅল ওভারআর্চিং বক্তব্য, চিত্রাদি আছেন, অরুণদা আছেন ইউরোপ থেকে, ক্যানাডা থেকে। আপনার প্রশ্নটা সাধনদা আমাদেরকে অনেক ভাবিয়ে দেওয়ার মতো একটা বক্তব্য। প্রথম কথা হলো এর পেছনে এই যে আপনি বললেন যে যে রোহিঙ্গার ঘটনা বলুন বা বিভিন্ন ঘটনা বলুন, এবং কোথাও কোথাও একটি আমরা দেখেছিলাম যে সিরিয়ায় রিফিউজি বা কোথাও যদি ইসলামিক কোনো কারো কোথাও কোনো ঘটনা ঘটে, সারা পৃথিবী যেভাবে জেগে ওঠে যে ভাই এদের এগেনস্টে অত্যাচার হচ্ছে, এই হচ্ছে, সেখানে এত বড় হিন্দু হোলোকাস্ট, এত বড় হিন্দু শূন্য বানানো একটা দেশকে এত বছর ধরে চলে যাওয়া, শতাংশটা দেখাচ্ছিলেন কবে থেকে মূর্তি ভাঙা, ভাবা যায় আমাদের ধর্মের সব থেকে মানে কাছের জায়গা সে মায়ের, মা দুর্গা মা কালীর মূর্তির গলা কেটে দেওয়া, তার মানে কি, তার মানে বোঝানো যে দেখো তোমার ধর্মকে আমি কিভাবে আঘাত করতে পারি, এবং এত বছর ধরে আমরা আমাদের জমি হারিয়েছি, আমরা আমাদের মানুষ হারিয়েছি, আমরা আমাদের ধর্মকে বাঁচানোর জন্য আমাদের মনে রাখতে হবে যে 1947 সালে দেশ ভাগের সময় যে এত এত কোটি কোটি হিন্দুকে দেশ ছেড়ে আসতে হয়েছিল, কিন্তু কোনো ইন্ডাস্ট্রির অভাবে নয়, বা কোনো চাকরির অভাবে নয়, বা কোনো ভাতের অভাবে নয়, তার ধর্মকে শুধু বাঁচানোর জন্য তাকে সব ছেড়ে ঘটিবাটি বেচে তাকে এই দেশে কিলোগ্রাম শিলা নিয়ে তাকে আসতে হয়েছিল। কিন্তু সেইটা কেন ওয়ার্ল্ড ওয়াইড একটা নিউজ নয়, কেন সারা পৃথিবী জেগে ওঠে না, যে কথাটা আপনি আমায় জিজ্ঞাসা করলেন সাধনদা, এর পেছনে কিন্তু ভীষণভাবে দায়ী আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা, আমাদের এই দায় কোথাও যায় না। আপনি যদি ভাবেন ভারতবর্ষ, তথা আমি সব থেকে আগে পশ্চিমবঙ্গের হিন্দুদের কথা বলবো, আমরা এবং আমাদের মধ্যেও যারা, আমি ধরুন আমি আমার হেরিডিটি, আমি একজন সিলেটি, আমার মানে আমার বাবারা তার বা চলে এসেছিলেন ওদেশ থেকে, কিন্তু আমরা অরিজিনালি সিলেটি, আমরা যারা এদেশ থেকে বাংলাদেশ থেকে যারা বাধ্য হয়েছিল 47-71 বা তার আগেও বিভিন্ন সময় পারসিকিউটেড হয়ে এত বছর ধরে, আজকে তাদের দায়িত্ব ছিল, এবং আমি তার মধ্যে একজন নিজেকে দোষী বলে মানি, কারণ আমিও সেই গ্রুপে বিলং করি, আমাদের দায়িত্ব ছিল যে এক ভাই চলে এলো, এক ভাই আসতে পারলো না, এক বোন রেপ হলো, তার দায়িত্ব ছিল যে সেই যেন এটা এখানে একটা আন্দোলন তৈরি করে, সেই যেন তার নেক্সট জেনারেশনকে বোঝায় যে তোর জীবনের সব থেকে বড় ভূমিকা মানে ঘটনা ঘটেছিল যে আজকে তুই যে জন্ম নিতে পেরেছিলিস তার কারণ আমরা ওই দেশ থেকে আসতে বাধ্য মানে আসতে পেরেছিলাম, তোর মতো অনেকে কিন্তু জন্মাতে পারেনি, তাদের হয়তো মাদেরকে মারা হয়েছিল, রেপ হয়েছিল, এই হয়েছিল, সেই হয়েছিল, এই যে পুরো ঘটনাটা, এই যে একটা মাস লেভেলের প্রোটেস্ট ক্রিয়েট করা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, সেটা আমরা কখনো করিনি। আমাদের আগের জেনারেশন দুর্ভাগ্যক্রমে কিছু কমিউনিস্ট প্রোপাগান্ডা, তাদের যে রাগ, তাদের যে সব হারিয়ে আসা দুঃখটা ছিল, কমিউনিস্টরা কি করলো, সেটাকে ভেস্টেড, সেটাকে ঘুরিয়ে দিল আপনার মানে প্রোটেলেট বুর্জোয়া, যে যে মানুষের পয়সা আছে, মারোয়ারি, ভুল জায়গায় আপনার রাগটাকে ভেন্ট আউট করিয়ে দিল, বাট যে কারণে আপনি সব ছেড়ে এলেন সেই মাস মুভমেন্টটাই ক্রিয়েট হলো। যদি পশ্চিমবঙ্গে সেটা ক্রিয়েট হতো, তার প্রেশারটা যেটা সেটা বলছিল ভারতেও পড়তো, মেইন স্ট্রিম ইন্ডিয়ায় পড়তো। আপনি যদি দেখেন ভারত পশ্চিম মানে পূর্ব পাঞ্জাব থেকে যারা এসেছিল, যে সেই সময় যখন দেশভাগের সময় বা পরবর্তীকালেও, ওই দিক থেকে বাংলার হিন্দুরা এলো, আর এদিক থেকে শিখ আর হিন্দুরা এলো, ওই দিকের হিন্দুদের নিয়ে কিন্তু অনেক সিনেমা আছে, অনেক বই আছে, অনেক কিছু আছে, লট অফ মুভিজ। আমাদের উপরে যে এত বড় হোলোকাস্ট হয়ে গেল বাঙালি হিন্দুর উপরে, তার ব্যাপারে না কোনো মিউজিয়াম, না কোনো বই, না কোনো সিনেমা, কোনো কিছু নেই, দের ইজ নো রেকর্ডেড অডিট কি ভাই ফ্যামিলি নাম্বার ওয়ান তার সাথে এই হয়েছিল। যদি সমস্ত খবর আজকে আমাদের ডকুমেন্টেড থাকতো, ইট উড বি হিউজ, কারণ আমরা নিজেরাই নিজেদের লোককে দিয়েছি, আমরা নিজেরাই ওই কথা তুলিনি, আমরা কোথায় কিউবায় মানুষ খেতে পাচ্ছে না, বা কোথায় ইরাকে বোমা পড়ছে, সারা পৃথিবী বিশ্ব নাগরিক হতে গিয়ে যে তোমার পরমাত্মীয় বাংলাদেশের হিন্দু, যে তোমার রক্তের ভাই বোন, তুমি চলে আসতে পেরেছো, ওকে রেখে এসছো, ওকে বলেছো তো আমি দায়িত্ব নিচ্ছি, ফিরে গিয়ে
তার কথা তুমি কত সহজে ভুলে গেলে। তো সেই স্বার্থপরতা সাধনদা ভগবান কেন ক্ষমা করবে? আজকে আমার দেখে তবুও ভালো লাগে যে আজকে কদিন আগে আমরা দেখেছিলাম আমাদের বিশ্ব হিন্দু পরিষদের ভাইয়েরা গর্জে উঠেছিল বাংলার বুকে, এ তো বহু আগে হওয়া উচিত ছিল, কিন্তু যা হয়েছে তাও ভালো। অ্যাটলিস্ট যদি যে জাতি তার নিজের সব থেকে যে পরমার্থীয় তাকে যদি না দেখে, সেই জাতিকে কে দেখবে? আজকে এটা মানে প্রথম যখন কয়েকদিন আগে, আজকে থেকে বেশ কয়েক বছর আগে, প্রথম যখন সুষমা স্বরাজ জি গেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে, তারপরে আমাদের মোদীজি গেলেন ঢাকেশ্বরী মন্দিরে রামকৃষ্ণ মিশনে, এগুলো অপটিক্স, এগুলো দেখুন আমরা বাই ধর্ম, আমাদের মধ্যে একটা সহিষ্ণুতা আমাদের ইম্বাইড। আমাদেরকে কেউ যদি ইউটোপিয়ান মরাল ইকুইভ্যালেন্স এর সঙ্গে ওই জিহাদিদের সঙ্গে তুলনা করার চেষ্টা করে যে আমরা একে মারি ওকে ধরি, না, আমরা যাই জাস্ট সম্মান নিয়ে সুস্থ জীবনযাপন করতে, দ্যাটস ইট। কাউকে মারা ধরা, লিভ অ্যান্ড লেট লিভ। আমরা বাসুদেব কৌটুম্বকমের মানে আইডিওলজি নিয়ে বাঁচি সনাতনীরা, আমরা কাউকে, আমরা আমাদের জীবন দর্শনই ডিফারেন্ট। আমি সেই জায়গায় আরো জায়গায় পৌঁছবো, কিন্তু নিজের কথাকে যদি আমরা তুলে না ধরি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি বাংলাদেশের হিন্দু ভাই বোনের জন্য, তার দেখুন আমি আজকে ক্যালিফোর্নিয়ায় বসে আছি, বাট আমার এই জীবন বৃথা। আমি যদি, আমার যদি এক বোন পূর্ণিমাসীন বাংলাদেশে রেপ হয়, এই এই অ্যাটাচমেন্টটা থাকতে হবে যে একজনের জন্য আরেকজন, এইটা কিন্তু শেখার। সেইটা যদি আমরা এখান থেকে শুরু করি, পশ্চিমবঙ্গ থেকে তা ভারতেও পৌঁছবে, সারা পৃথিবীতে পৌঁছবে। আজকে আমরা বলি, আজকে যেন আমরা প্রবাসে বসে আছি, শীতাংশু দ্বারা বিভিন্ন কাজ করছে, চিত্রাদিরা, অরুণ দ্বারা, আমরাও এখানে আমরা চেষ্টা করেছিলাম, অশ্রু বলে একটা আমরা একটা একটা প্রোগ্রাম করেছিলাম, আমরা ওয়াশিংটন ডিসিতে এই খবরগুলোকে নিয়ে গেছিলাম, ওয়াশিংটনের ইভেন দ্য হোয়াইট হাউসে আমরা খবরগুলোকে নিয়ে যেতে চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের হিন্দুদের উপরে কি ধরনের কি কি ঘটনা ঘটছে, কি এবং এক একটা ঘটনা এত বেদনাদায়ক ভাবা যায় না, বাট দিস ইজ ওয়ার ইট নিডস টু স্টার্ট। এবং সেই কথা বলার সাথে সাথে আমি আরো একটা দুটো পয়েন্ট বলবো, সেটা বলবো যে আমরা এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল সাকিবুল হাসানকে নিয়ে, এই ঘটনাটা আমি যদি না বলি তাহলে সেটা কিন্তু ঠিক হবে না, এই ঘটনা কিন্তু অনেক অনেক ডিপে ভাবার আছে। ঘটনাটা কি হলো, সাকিব আল হাসান পশ্চিমবঙ্গে, আমি আমার একটা ফেসবুকে পোস্টও দিয়েছিলাম, কলকাতায় দুর্গাপুজো কালীপুজোতে এই উদ্বোধন করা এবং তার জন্য পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের আসা, এটা খুব সাধারণ ঘটনা, কেউ দেখতেও যায় না কি তার কোন ধর্ম কি ব্যাপার, তো সাকিব আল হাসানও এসছে, এসে করেছে যাই করেছে। দুদিন পরে আমরা দেখলাম সারা বাংলাদেশ জুড়ে একদম কাউকে ওকে লাইভ থ্রেড দিচ্ছে, কেউ বলছে কি করে মালায়ুদের ওখানে গেল, কাফের এই সেই, মানে নোংরামোর শেষ নেই। এবার প্রবলেমটা দেখুন সেটা নয়, প্রবলেম এইটা যে এই ধরনের ঘটনা যে যেখানে ইসলামিস্টরা মেজরিটি সেসব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হয় আমরা সারা পৃথিবী জুড়ে দেখছি, যে অদ্ভুত লাগলো সেটা হলো কদিন পর সাকিবুল হাসান, যে কিনা বাংলাদেশের একজন ন্যাশনাল হিরো, যে কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ অলরাউন্ডার, এবার ভাবুন সেই দেশ বাংলাদেশ যেখানে প্রায় 10% হিন্দু পপুলেশন, যার ওয়ান অফ দ্য মেজর পুজো, বাংলা যে কোনো বাঙালির জীবনে কালী পুজো দুর্গা পুজো একদম ইন্টিগ্রাল পার্ট, রাইট, আমরা বড় হয়েছি সে নিয়ে, তার টিমমেট হিন্দু, সে এসে অ্যাপোলজি করে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি গেছিলাম ওখানে, আমি মানে কি, আমি একজন কনসিয়াস মুসলিম হিসেবে কি করে গেলাম হিন্দুদের পুজোতে, এবং আমি ভেরি সরি, আমারই দোষ, এবং আমার ওখানে আমি সত্যি কথা বলতে উদ্বোধন করতে যাইনি, এবং ও হালকা করে নামটাও বলে দিল যে ফিরাদ হাকিম উদ্বোধন করেছিল, যাতে ওর উপরে পুরোপুরি, আপনি ভাবুন কেন বললো ওটা, যাতে পুরোপুরি লোকের মনে হয় যে ভাই আরেকজন মুসলিমই কিন্তু করেছে, আমি করিনি, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি বিট অফ ওয়ার্ড ও যে বলেছে, এবং আমার সরি, কিন্তু স্টিল আই এম সরি, আমার ওখানে যাওয়াই ভুল হয়েছে। আপনি জাস্ট ভাবুন, আপনি একজন ন্যাশনাল হিরো, এত ফলোয়ার্স আপনার দেশে, 10% হিন্দু, আপনার টিম প্লেয়ার, আপনি এসে এটা অ্যাকসেপ্ট করে নিলেন যে হিন্দুর পুজোতে যাওয়া একটা পাপ, আপনার একবার কতটা ইনসেন্সিটিভ আপনি হতে পারেন, আপনার একবারও মনে হলো না সেই মানুষগুলোর কি মনে হবে, এবং দ্যাট শোজ যে হেড যখন মেইনস্ট্রিম হয়ে যায় কত ইজি। এবং আমি তারপরে প্রচুর ভিডিও দেখছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমি দেখছি সবাই ওকে ডিফেন্ড করার চেষ্টা করছে যে না 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 পুজোতে যায়নি, ওই ওই পয়েন্টে ওকে ডিফেন্ড করার চেষ্টা করছে, না না পুজোতে যায়নি, ছবি লাগিয়েছিল, সাকিব তো আরো 10টা ভালো কাজ করেছে এগুলো, কিন্তু কেউ এটা বলছে না যদি পুজোতে গিয়ে থাকে তো কি ভুল করেছে ভাই। আমরা যেটা হিন্দুরা বড় হয়ে একটা কথা মিলিয়ে যে সর্বধর্ম সম, আমাদের ঠাকুর রামকৃষ্ণ বলেছে যত মত তত, একটা মানুষকে আমি এই কথাটা বলতে শুনলাম না যে না এটা কোনো ভুলই নয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার ভাই, এটা নিয়ে ওকে কিসের করা হতো, আরো যাবো আমরা পুজোতে, পুজো তো কখনো, পুজোতে যাবো কখনো, ওরা ইফতারে আসবে, যেটা আমাদেরকে সবাই বোঝাতে থাকে যে ভাই সবার তোমরা ঠেকা নিয়ে রেখেছো ভাই, সব এক,
তার মানেটা কি? তার মানে আপনার আমার যে জীবন দর্শন, জীবনকে দেখার যে ভাই একই বৃন্তে দুটি কুসুম, আমরা সবাই এক, এখানে কমপ্লিট ডিফারেন্ট। এখানে ওই পয়েন্টটা থেকে ওকে সম্মান, এই পয়েন্টটাই আসছে না। ছেড়ে দিন সাকিবের কথা, ছেড়ে দিন আপনার হেফাজতে ইসলাম বা মৌলবাদীদের কথা, বাট সাধারণ মানুষ থেকে ওই পয়েন্টটা আসছে না যে সাকিবের তো কোনো ভুলই হয়নি। ও যদি কালী পুজোয় গিয়ে উদ্বোধনও করে থাকে সেটাই স্বাভাবিক, একজন বাঙালি ছেলে, সে হিন্দু মুসলিমও কালকে করেছে, কালকে সৌরভ গাঙ্গুলিও যদি এসে ইফতারে কোনো একটা হিন্দু ছেলেও যদি আসে হতেই পারে, ওই পয়েন্টটাই আসছে না। তার মানে আপনি ভাবুন বাংলার যে নিজস্ব একদম বাঙালি কালচারের যে ইন্টিগ্রেটেড পার্ট, যে দুর্গাপুজো কালী পুজো, তাকেও আপনি আজকে ফরেন বানিয়ে দিচ্ছেন, সেটা মনে হচ্ছে না কত বড় পাপ হয়ে গেল। সো দিস গোস টু শো যে হেট এবং মালায়ুন কাফের আমাদের কালচার হেরিডিটির ওপরে এই পুরো ব্যাপারটা কত ইজি হয়ে গেছে যে একজন ন্যাশনাল হিরো এসে এই কথাটা বলতে পারছে। এবং সো এটা বোঝার সময় এসছে। আমার একমাত্র নিবেদন যে আমাদের যে বাংলাদেশের কথা বললেন, 2 কোটি হিন্দু ওখানে আছে, এখানেও প্রচুর আমাদের দায়িত্ব। আমরা এত বছর ধরে পশ্চিমবঙ্গের হিন্দুরা বাংলাদেশে হিন্দুদের জন্য কি করেছি? আমরা, আমি নিজে বললাম সিলেটি, আমরা এখানে ইলিশ মাছ, চিংড়ি মাছ, ইস্ট বেঙ্গল, কত প্রাউড আমাদের প্রাইড, সব করে গেছি, কিন্তু একবারও এইটা বলিনি যে আমরা সবাই সারা জীবন শুনে এসেছি যে এত জমি আছে, এত ধানের জমি, এত এই সেই, কিন্তু এটা কখনো আমরা বলিনি কেন আমাদের আসতে হয়েছিল, কেন সব ছেড়ে আসতে হয়েছিল। দেখুন পৃথিবীতে সাধনদা কোনো জাতি কিন্তু 2 বার রিফিউজি হয়নি। আপনি জিউইশদের ধরে নিন, আপনি যে কাউকে ধরে নিন, একবার রিফিউজি হওয়ার পর তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং পরের বার নিজের জাতিকে বাঁচানোর জন্য সবকিছু করেছে। আমরা কিন্তু সেকেন্ড টাইম রিফিউজি হওয়ার কথায় জায়গায় চলে এসেছি। আমার যদি ধরেন দুটো বাংলা মিলিয়ে, যে যারা বাংলাভাষী মানুষ পূর্ব পশ্চিমবঙ্গ, আমাদের হিন্দুদের সংখ্যা আজকে 30% এসে টেকেছে, সেখানে দাঁড়িয়েও আমরা বিভিন্ন রকমের বুলি উড়িয়ে যাচ্ছি এই ধর্ম নিরপেক্ষতে। ভাই, ধর্ম নিরপেক্ষতা আমাদের DNA এর মধ্যে আছে, আমাদের আর বোঝাতে হবে না, নরম মাটি আর আছড়াবেন না। যা বোঝার দরকার সেটা হলো নিজের মানুষের পাশে দাঁড়ানো, সেই জায়গাটায় ওই ব্রাদারহুড এর ফিলিং যদি না আসে, একজন বাংলাদেশের হিন্দু মা বোনের উপরে হাত পড়লে আপনার জীবন আমার জীবন বৃথা, এই ফিলিংসটা যদি না আসে দাদা, তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ নেই। আমার এই যে আমি আই ওয়াজ সো হ্যাপি, আমি আই ওয়াজ সো প্রাউড, আমাদের ভাই বোনেরা যখন এই কলকাতাতে এই যখন এই VHP যে প্রোগ্রামটা করলো এবং সবাই মিলে, দ্যাট টাইম ফার্স্ট টাইম প্রবাবলি ইট শোজ যে আমরাও উই কেয়ার ফর দেম। যে জাতি তার নিজের মানুষকে কেয়ার করে না, পৃথিবী তার জন্য এসে দাঁড়ায়। সুতরাং এইটা বোঝার সময় এসেছে। এই সময় আমাদের হাতে সময় খুব কম, 5 থেকে 10 বছর সময় আছে, তার মধ্যে যা করার নিজের জায়গাকে বাঁচানো, নিজের মানুষের পাশে এসে দাঁড়ানোর, এবং এইটা আজকে সমস্ত বাঙালি হিন্দু বোঝার সময় এসেছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, কারণ পৃথিবীতে কোনো জাতি 2 বার রিফিউজি হয়নি। এই সাকিবুল হাসানের মতো ঘটনা এবং একের পর এক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যে জীবন দর্শন নিয়ে আমরা বাঁচছি, আপনি যে আপনি যেটাকে যেভাবে ভাবছেন সেটা সেটা নয়, সে আপনাকে কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে দেখছে। এবং আপনি যদি রিয়েলিটিতে গিয়ে না ওঠেন এবং স্টিল স্টেট অফ ডিনায়ালে থাকে, তাহলে কেউ আমাদের বাঁচাতে পারবে না। আমি পরমাত্মার কাছে প্রার্থনা করি, আপনাদের মতো মানুষদের কাছে যারা নিজেদের জীবনকে, সাধনদা সিদ্ধার্থদা, যারা আপনারা নিজের জীবনকে দিয়েছেন সমাজের প্রতি, যে মানুষের যেন ঘুম ভাঙে, মানুষ যেন জেগে ওঠে, এবং আপনার আমার মতো বাঙালি হিন্দু যেন তার ভূমিকে আরেকবারের জন্য এবং তার মা বোনকে আরেকবারের জন্য না হারায়, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। সবাইকে আমার প্রণাম জানিয়ে, ভারত মাতার জয়, বাংলাদেশের ভালো হোক, ভারতের সমস্ত এবং সারা পৃথিবীর হিন্দুরা যেন এক ছাতার তলায় এসে কাজ করতে পারে। জয় শ্রীরাম। ধন্যবাদ। অসাধারণ দাজিদা, আপনি যখন বক্তব্য রাখছিলেন, আপনার বক্তব্যের মধ্যে যেন আমি একটা বিপদ ঘন্টি শুনতে পাচ্ছিলাম, বারে বারে একটা বিপদ ঘন্টি শুনতে পাচ্ছিলাম। আমাদের অনেক দেরি হয়ে গেছে, আরো অনেক আগেই আমাদের জাগা উচিত ছিল। আর আমরা যে যেখানটায় থাকি, সে ক্যালিফোর্নিয়াতে থাকি, সুইডেনে থাকি, ভারতবর্ষে থাকি, যে যেখানটায় থাকি, আমাদের হিন্দু মা বোনের গায়ে হাত পরা, আর তাতে যদি আমরা জেগে উঠতে না পারি, সেটা প্রতিরোধ করতে না পারি, আমাদের সংস্কৃতিতে যদি হাত পড়ে, আমরা যদি